디치노디 মানুষটার সঙ্গে জীবন অন্তত একবার কথা বলার সত্যি আমার প্রয়োজন ছিল। আমার জীবনটা চিরকালের মতন বিস্বাদে ভরিয়ে দিয়েছেন ইনি। অথচ আমার সঙ্গে তো কখনো এনার কোনো শত্রুতা ছিল না, নেইও। এমন একজন গুণী মানুষ, শিল্পী, তার ত্রিসীমানার মধ্যেও তো আমার কখনো কোনো বিচরণ ঘটেনি। কেন এমনটা করলেন উনি? শুধুমাত্র মেঘলার জীবনটা নিজের কন্ট্রোলে রাখার জন্য এইসব? অনুরাগ, এই ছেলেটার খামখেয়ালিপনার কারণে আমার মেঘলা বেটির জীবনটা তছনছ হয়ে গেল। ওকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। জীবনে একবার একদিন ওর মুখোমুখি হয়ে ওকে কথাটা জানাবো ভেবেছিলাম। আজ আল্লাহর আশীর্বাদে সেই দিনটা হাতে এসেছে। এই দিনটা আমি কিছুতেই নষ্ট করবো না। আর ও তো দেখছি গাড়ি থেকে নামল। ওর সাহস আছে দেখতে পাচ্ছি, নিজেই আমার মুখোমুখি হতে চাইছে। ও বুঝতে পারছে না ওপর থেকে আমি যতটা ভালো মানুষ দেখতে, ভেতরে ততটা নই। আমার নিজের জীবনের বেদনা, যন্ত্রণা, বিষাদ আজও ভুলিনি আমি। আমি জানি সারা জীবন বিষাদ বয়ে বেড়ানোর কি যন্ত্রণা। একটা প্রশ্ন করব বলে আপনার দিকে এগিয়ে এলাম। আপনি মেহরবানি, আমারও বহুদিন ধরে আপনার মুখোমুখি হওয়ার ইচ্ছে ছিল। তার কারণ আপনাকে পেশ করার মতো একটা প্রশ্ন আমার কাছেও আছে। আমাকে আপনি বলার প্রয়োজন নেই, তুমি বলতে পারেন। আপনার সঙ্গে আমার তুমি বলার সম্পর্কটা তো তৈরিই হলো না। তার জন্য কি আমি দায়ী? তা আপনার কি প্রশ্ন আছে করুন। প্রশ্ন তো আপনারও আছে বাবুজি, আগে আপনার প্রশ্নটা শুনুন। আপনি কিন্তু আমার থেকে বয়সে বড়, আমার গুরুজন, তাই বলছিলাম। সেটা ঠিক, তবে বয়সের দাবিতে নয়, সময় কম। আপনার কাছেও সময় কম, আমার কাছেও সময় কম। আপনি নিশ্চয় আপনার শাদীর জন্য শেষ মুহূর্তে সমস্ত কিছু ব্যবস্থা ট্যাবস্থা করছেন, আর আমিও ভোপালে যাব, সেই জন্য আমাদের দুজনের হাতেই সময় কম, আর সেই কারণেই আমি কলকাতায় এসেছি। হ্যাঁ, আপনি তো আবার আমাদের বিয়ের দিনই মেঘলাকে নিয়ে বাইরে যাচ্ছেন। হ্যাঁ যাচ্ছি। আপনি কি ভেবেছিলেন বাবুজি যে আপনি শাদী করবেন আর আমার মেঘলা বেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দু চোখ ভরে দেখবে? বাবুজি, আমার মেঘলা বেটি না এই মাটিতে সংসার করতে আসেনি। ও থাকবে পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়ায়। হ্যাঁ, সেই জন্য তো আপনি আপনার সব থেকে পছন্দের ছাত্রের সঙ্গে ওর বিয়ে ঠিক করেছেন। ওকে বুঝতে বাধ্য করেছেন যে ওর জন্য ঠিক পাত্র শুধুমাত্র আমেরিকাতেই পাওয়া যেতে পারে, তাই তো? আপনার অনেক নাটকের কথা আগে আমি শুনেছি, এটা কি কোনো নতুন এডিশন? আপনার কথাবার্তা কিন্তু যথেষ্ট ইনসাল্টিং।
বুঝেছেন তাহলে? আপনি আমায় একটা কথা বলুন তো, একটা মেয়ের জীবন নিয়ে আপনি চিনিমিনি খেলেছেন, তাকে আপনার আঙুলে আপনি নাচিয়েছেন, তারপরও কি আমার কাছ থেকে আপনি এর চেয়ে বেশি ভদ্রভাষা আশা করেন? আমার চোখে আপনি একটা ক্রিমিনাল। শুনুন, আপনি কিন্তু একজন সম্মানীয় ব্যক্তি, একজন শিল্পী, তা আপনার মুখে এরকম ভাষা মানায়? শুধুমাত্র মেঘলার জীবনটা কন্ট্রোল করবেন বলে আমার জীবনটা নষ্ট করলেন। খবরদার, একদম বাজে কথা বলবেন না। আপনি জানেন না আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। এই রশিদ আলী কখনো মিথ্যেকে মেনে নেয় না, আর আপনি নিজের দোষ ঢাকবার জন্য তখন থেকে মিথ্যে কথা বলে যাচ্ছেন। আপনার মতো মানুষের জন্য ওই তিথি বেটি ঠিক আছে, মেঘলা বেটির স্বামী হওয়ার কোনো যোগ্যতা আপনার ভিতরে নেই। হ্যাঁ, সেই যোগ্যতা তো শুধু আপনার পছন্দের ছাত্রের আছে, তা সেই যোগ্যতা অর্জন করার জন্য কি প্রয়োজন? আমেরিকার পাসপোর্ট? তা এসব কিছুতে আপনার স্বার্থ কি শুনি? মাঝে মধ্যে আপনিও গিয়ে বিদেশে থাকতে পারবেন। আপনি কিন্তু সহ্যের আর মিথ্যের দুটোরই সীমা ছাড়িয়ে যাচ্ছেন। মিথ্যে আমি বলি না গুরুজি, মিথ্যেকে আমি ঘৃণা করি। তাহলে এসব কথা কেন বারবার বলছেন? কেন বারবার আপনার কথা আমেরিকার কথা উঠছে বলুন? আমেরিকার কথা উঠবে না কেন গুরুজি? আপনি তো মেঘলার বিয়ে আপনার পছন্দের ছাত্রের সঙ্গে আমেরিকায় ঠিক করেছেন। আপনার দয়ায়, তাদের ভালো লাগা, তাদের ঘনিষ্ঠতা আপনার বাড়িতেই বেড়ে উঠেছে। আর তারপর আপনি বলছেন যে আমি ক্রিমিনাল। তা আমি যদি ক্রিমিনাল হই, তা আপনার মেঘলা বেটি ক্রিমিনাল নয় কেন? একজনকে মন দিয়ে আর একজনকে কথা দেওয়াটা ক্রাইম নয়? তা সেটাকে আপনার ডিকশনারিতে কী বলে গুরুজি? দাঁড়ান বাবুজি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার কথার বিন্দু বিসর্গ আমি তো কিছু বুঝতে পারছি না। আমার বাড়িতে আমার ছাত্রের সাথে মেঘলা বেটির বিয়ে ঠিক হয়েছে, আর সেই ছাত্র থাকে আমেরিকায়, তাই তো? আমার অনেক ছাত্রই আমেরিকাতে থাকে। শুধু আমেরিকায় কেন, দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় আমার অনেক ছাত্রই থাকে, কিন্তু তাদের কারুর সাথে মেঘলা বেটির কোনো বিয়ে ঠিক হয়নি, ইভেন ভাবা পর্যন্ত হয়নি, ইভেন ভাবা পর্যন্ত হয়নি, ইভেন ভাবা পর্যন্ত হয়নি। চলো 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 পাল্টাই।